আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ ইমরান। কেমন আছেন ভিউয়ার্স? আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের আমি দেখাবো কী করে কাঁঠাল ভাজি করে খাবেন, আর এটা খুবই সুস্বাদু, আর আমি করে খাইছি তাই আপনাদের মাঝে এবার শেয়ার করব। এটা খুবই ভালো লাগছে এবং খুবই টেস্টি। তাহলে আমার পিছিয়ে দেখতে পারতেছেন কাঁচা কাঁঠাল, এই কাঁঠালটা আমি আপনাদের ভাজি করে দেখাই কী করে আপনারা এগুলা ভাজি করে এবং রান্না করে খাবেন। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমি কাঁঠালটা কেটে নিতেছি, দেখতেছেন প্রচুর কষ বের হয় যখন কাঁঠালটা কাটা হয়, কারণ কাঁচা কাঁঠাল, কাঁঠাল অনেক কষ থাকে। আর আমি হাতে হাত মোজা, ওয়ান টাইম হাত মোজা পরে নিয়েছি। আপনি থাকলে পড়তে পারেন, না থাকলে আপনি সরষের তেল বা খাবার তেল ইউজ করতে পারেন। হাতে লাগাই নেওয়ার পরে আপনি হাত দিয়ে ছুলে নিতে পারেন। এরপর আমি এই সাইড কাটবো আর নিচের সাইডটা কেটে কাঁঠালটা বের করব, তার কারণ এটা খুব শক্ত হয়, একটু টাফ হয়ে যায় বের করতে। আর বন্ধুরা, এই কাঁঠালটা যখন ভিতর থেকে বের করবেন রোয়াগুলো, তখন ভালো করে সাথে যে মুচিগুলো থাকে ওগুলো নেবেন না, শুধু কাঁঠালের রোয়াগুলো নেবেন। আর আমার লাগবে বিচিগুলো আর কাঁঠালের রোয়াগুলো, আমি এটা দিয়া ভাজি করব। আর আপনি এটা অনেকে গরুর মাংস দিয়ে রান্না করে, নিরামিষ রান্না করতে পারেন। যাই হোক, আমি ভাজি করব, এই জন্য দেখাবো। আপনারা যারা নতুন ভাজি করবেন তারা অবশ্য ভয় পেতে পারেন যে কীরকম লাগবে, না কীরকম লাগে, ভালো হয় না কী হয়। তারা নির্দ্বিধায় ভাজি করে আগে খেয়ে দেখতে পারেন যে আপনার কীরকম লাগে। যাই হোক, আমার সব কাঁঠালগুলো বাছা হয়ে গেছে, বাছতে একটু টাইম লাগে আর এটাই কষ্ট। তারপরে বাছার পরে আমি ভিতরে যে হাঁসটা থাকে বিচির সাথে, ওই শুধু শ্বাসটা আমি বের করে নিছি, আর উপরের চোকলাটা ওটা ফেলে দিছি কাঁঠালের বিচির। এখন কাঁঠালগুলো আমি ভাজির মতো করে কেটে নিতেছি, আর যখন রান্না করবেন আপনি গরুর মাংসে তখন ধুয়ে এভাবে বড় বড় রাখবেন। যাই হোক, আমি এবার রান্না শুরু করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ রসুন আগে কেটে রাখছি, এটাকে আমি প্রথমে তো ভেজে নেব একটু। ভাজার পরে এক চামচ আদা, আমি এখানে দুই চামচ আদা দিছি, দুই চামচের মতো রসুন দেব। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ আর রসুন দুটোটাই কেটে দিছি, আর বাটাও দিব, দুইটা মিক্স করে দিব। এখন আমি রসুন দিয়ে দিতেছি। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থেকে বেল আইকনটি পুশ করে রাখবেন, এতে করে আপনি সবসময় আমার নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যাবেন। এখন আমি এটার সাথে মশলাগুলো দিয়ে দেব, এটা ধনিয়ার গুঁড়া, এটা আমার বাসায় বানানো, আমাদের ঘরের জিনিস আর কি, কেনা না। এটা হলো হলুদ, হলুদের গুঁড়া। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া। এখানে আমি কোনো মাংসের কোনো মশলা দিব না, তার কারণ ওটা দিলে ভাজির ঘ্রাণটা অন্যরকম হয়ে যাবে, এই জন্য আমি ওগুলো দিব না। এখন আমার এগুলো ধোয়া, একদম দান বিচি আর কাঁঠালেরগুলো সব ধুয়ে সুন্দর করে আমি বিচিগুলো ছোট ছোট করে কেটে নিছি পরিষ্কার করার পরে। এখন কিছু পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা যেন না পুড়ে। আর এখন আমি একে একে সব কাঁঠালগুলো ঢেলে দেব। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পাখি খুব সুন্দর করে ডাকতেছে, খুব
মজা পাইতেছি আমি, আমি ভয়েসটা ছাদে আইসে দিতেছি, খুব ভালো লাগতেছে আমার কাছেও। গরমের ভিতরে একটু বাতাস, সেটাও শেয়ার করলাম আপনাদের মাঝে। যাই হোক, আমি সব কাঁঠালগুলো ঢেলে দিলাম, আর এটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম, যে এত মজার তা চিন্তাও করা যায় না যে কাঁঠাল এগুলো এত মজা হয় রান্না করলে। আর আমি তো এখন আবার বাইরে চলে যাবো, এই জন্য আর সময়ও নাই যে আরও কয়েকটা রেসিপি কাঁঠাল দিয়ে তৈরি করে দিব। যাই হোক, তারপরও একটা দিতে পারছি, এটাই শুকরিয়া। আমার ইচ্ছে ছিল আরও গরুর মাংস দিয়ে রান্না করবো আরেকদিন, বাট সময় নেই, যদি আবার কোনো দিন সময় হয় করে দেখাবো। ভিউয়ার্স, এখন আমি একটা পাত্রে কিন্তু গরম পানি দিয়ে দিছি পাশের চুলায়, আমি এটার ভিতরে গরম পানি দেব, একদম ফুটান্ত পানি দেব, এতে করে আমার স্বাদটা নষ্ট হবে না। আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ দিয়ে দিছি পরিমাণ মতো, আপনি যেরকম খান ওরকমভাবে, আপনি যদি চান তারপরে আপনি শুকনো মরিচ খেতে পারেন, তার কারণ শুকনো মরিচে আরও বেশি টেস্ট হয় ভাজিতেই, সব ধরনের ভাজিতেই। বন্ধুরা, এবার আমি গরম পানিটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেব, এতটুকু পরিমাণের পানি দেব যেন আমার বিচিটা কাঁঠালের ওটা যেন সিদ্ধ হয়ে যায়, আর ওটা তো সিদ্ধ হলেও একটু শক্ত শক্ত থাকে, সেটাই যখন আপনি খাবেন তখন ভালো লাগবে, মুখে যখন লাগবে। তাহলে আমি একটু পর পানিটা দিয়ে নিই। আর একটা কথা বন্ধুরা, এটাকে আপনি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে পানি দেওয়ার আগে, এতে করে আপনার স্বাদটা লেগে থাকবে, ভাজা ভাজা হলে এটার সেন্টটাও আপনি বুঝতেই পারবেন না যে এটা কাঁঠাল না কি। আমি যখন এটাকে খাইছি তখন বুঝতেই পারি না যে এটা কাঁঠালের কোনো সেন্টই ছিল না, কোনো ঘ্রাণ ছিল না, মনে হয়েছিল যে খুব সুন্দর একটা ভাজি, আর এটা সবাই পছন্দ করবে আমার জানা মতে, যে আমার যেরকম লাগছে। আমি পানিটা, গরম পানিটা দিয়ে দিলাম, এখন আমি ঢেকে দিতেছি। বন্ধুরা, আপনি ঢেকে দেবেন, ঢেকে দেওয়ার পরে আপনি প্রায় 10 মিনিটের মতো, আপনি যখন জাল দিবেন 10 মিনিটও লাগবে না, 5 থেকে 7 মিনিট হয়ে যাবে আপনার, এখানে বোঝা যায় না আমি যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আপনি ঢেকে দিলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর পানিটা একটু পরিমাণ মতো দিবেন, এতে করে আপনার যেন পানিটা একদম শুকিয়ে যায় আর ভাজিটা ভাজা হয়ে যায়, এরকম পরিমাণের পানি দিবেন। যাই হোক, আমি ঢেকে দিয়ে আবার উঠে এলাম। আমি এখন কিছু জিরার গুঁড়া বাটা, এটা টালা জিরা, সেটাকে আমি ব্লেন্ডার করা, ওটাকে আমি দিয়ে দিলাম। আর এখন দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা সেন্টও চেঞ্জ হয়ে গেছে, এটা খুব ভালো জিনিস। এই টিপসটা আপনার খেয়াল করবেন, জিরার গুঁড়া দিলে আপনার স্বাদটা অন্যরকম হবে। আমার পানি দেখতে পাচ্ছেন সব পানিগুলো শুকিয়ে গেছে, একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আর একটু শুকাইলেই আমি নামাইতে পারবো, দেখেন এই যে নামাই নিছি আমি, হয়ে গেছে, কত সুন্দর লাগতেছে দেখেন। আমি একটা গাছের বোম্বাই মরিচ দিয়ে দিছি উপরে, আপনি চাইলে কেটে উপরে দিতে পারেন খাওয়ার সময়, যারা ঝাল পছন্দ করেন। দেখলেন তো বন্ধুরা, খুব সহজ কাঁঠালের ভাজি, আর এটা করতে একটু দেরি লাগে, বাট টেস্টটাও খুব হয়, একটু ঝামেলা শুধু এটা ছিলতে আর পরিষ্কার করতে, আর কিছুই নাই। তাহলে বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন।